আসসালামু আলাইকুম আপনিও যদি এই রকম স্বাধীনতার ফেসবুক পোস্টার তৈরি করতে চান খুব সহজেই তাহলে এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে এই রকম পোস্টারগুলো তৈরি করতে পারবেন আর এই ধরনের পোস্টারগুলো তৈরি করার জন্য যে যে পিএনজিগুলো লাগবে এই ভিডিওতে দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিংক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে খুব সহজেই এটা ডাউনলোড করতে পারবেন আর এই পোস্টারটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে পি কার্ড আপনি পি কার্ডটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন পি কার্ড তাহলে এটা কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই পি কার্ড এভাবে লেকে সার্চ করলে সফটওয়্যার চলে আসবে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আসে আমি এটা জাস্ট ওপেন করবো আমি এখান থেকে ওপেন করলাম ওপেন করার পর প্রথমে আমাদের কাজ হবে ব্লাঙ্ক এই জায়গায় ক্লিক করা এই জায়গায় ক্লিক করার পর আমরা একটা ফেসবুক পেজের সাইজ তৈরি করে নিব এখানে ক্রোপে যাব ক্রোপ থেকে এখান থেকে আমরা সাইজ করতে পারবো ধরুন আমি একটা সাইজ দিয়ে দিচ্ছি এখান থেকে আমি এটা নর্মাল একটা সাইজ দিলাম দেন এখান থেকে আমরা টিকমার্ক দিব রকম হয়ে যাবে এরপর আমরা আসবে এখানে এখানে যে অ্যাড ফটো এই অ্যাড ফটোতে ক্লিক করবো অ্যাড ফটোতে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যাবে আমরা গ্যালারি থেকে আমাদের যে ফটো সেগুলা নিয়ে আসবো আর এখানে যে পিএনজিগুলো দেখতেছেন এগুলো আমি গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি একটা এখানে মেক করে দেখাচ্ছি প্রথমে আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিব দেন অ্যাড অ্যাড হলে আমাদের এরকম আসবে এখন এইটা হচ্ছে বড়ো করে নেব এখানে টেনে ধরে এরকম আপনারা জুম করে দিতে পারবেন আচ্ছা আমার এটা জুম করা হয়ে গেল আমি এখান থেকে ফটো নিয়ে আসবো ফটো নিয়ে আসার জন্য এখানে আবারও অ্যাড ফটো এইখানে অ্যাড ফটো এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে এই যে এখান থেকে আমার অলরেডি একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আমি এইটা নিচ্ছি এই যে এরকম আচ্ছা আপনারা তো দেখায় যে কিভাবে আপনারা এরকম ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন শুধুমাত্র এক ক্লিকে এই করার জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোম থেকে আপনি এখানে লিখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখলে এরকম একটা ওয়েবসাইট আসবে এখানে আপলোড ইমেজ আপলোড ইমেজে জাস্ট আপনি আপনার একটা ফটো এখান থেকে দিয়ে দিবেন আমি এখান থেকে আমার এই ফটোটা দিয়ে দিলাম এখানে আপলোড হবে আপলোড হওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো ওকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করলে এটা চলে আসবে এই যে ডাউনলোড হয়ে গেল আমরা আবারও পিকার্ডে যাই দেখালাম এখন এইটা আমরা এখান থেকে রিসাইজ করে নিব ওকে রিসাইজ করার শেষ এখন এখানে মার্ক দিব আমি আবার একটা ফটো নিয়ে আসবো এখানে অ্যাড ফটো এখানে যে পিএনজিগুলো আছে আমি এই পিএনজিটা এখানে ব্যবহার করব এখানে অ্যাড ক্লিক করব এবং চলে আসলে এখন এটা আমরা বড় করবো এটা বড়ো করে দিলাম আপনার যেরকম দরকার আপনি এরকম করে দেবেন তাহলে খুব সহজেই কিন্তু আমাদের পোস্টারটা হয়ে গেল কত সুন্দর একটা পোস্টার তৈরি হয়ে গেল আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই পোস্টার মেক করতে পারবেন আমি আরও কিছু আপনাদেরকে মেক করে দেখাই যেমন এখানে আমরা যদি লেয়ারে যাই সাপোজ আমি নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা চেঞ্জ করব তাহলে আর এই লেখাটাও চেঞ্জ করব পিকচারটা আমার থাকবে এখানে আমি নতুন একটা ফটো নিয়ে আসবো আমি যদি এটা নিয়ে আসি এখন এখন আমি এই লেয়ারটা এখানে দিব আমরা পিকচারের নিচে দিব তাহলে এটা চলে আসলো এখন আমি এটা বড়ো করে দিব দেখেন খুব সহজে কিন্তু আমার আর একটা পোস্টার হয়ে গেল দেন আমরা যদি আবারও এটা চেঞ্জ করি এটা খুব ইজিতে চেঞ্জ করতে পারবো এখানে লেয়ারে যাব এটা স্টপ করলাম এটা ওপেন করে দিলাম দিয়ে আমি আর একটা ফটো নিয়ে আসবো এখান থেকে এখান থেকে অ্যাড ফটো আমি এইটা দিব চব্বিশের বসন্ত এইটা দিলাম এখানেও কিন্তু খুব সুন্দর একটা কভার ফটো আমাদের তৈরি হয়ে গেলো এখান থেকে সেভ করব সেভ করলে আমাদের গ্যালারিতে চলে যাবে এখানে সেভ দিব গ্যালারিতে হয়ে গেল খুব সহজে কিন্তু এই রকম করে আপনারা পোস্টার তৈরি করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন